হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, রমজান স্পেশাল। আজকে আমি আপনাদেরকে দেখাবো ছোলা ভুনার রেসিপি। ইফতারে সবাই সাধারণত এই ছোলা ভুনা তৈরি করে থাকেন। খুব সহজেই কিভাবে এই ছোলা ভুনার রেসিপিটা তৈরি করা যায় সেই রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেরি না করে চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি 1 কাপ পরিমাণ ছোলা সিদ্ধ করে নিয়েছি। আর আপনারা সেহরি খেয়ে তারপর ছোলাটাকে ভিজিয়ে রাখবেন, এতে করে সারাদিন ভিজবে, ইফতারের আগে আপনারা রান্না করে ফেলতে পারবেন। আর যদি হাতে সময় না থাকে বা ভুলে যান, তাহলে 4-5 ঘন্টা ভিজিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। তো আমি অলরেডি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি রান্নার প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই রান্নার জন্য চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ রান্নার তেল। ছোলায় তেলটা একটু বেশি দিতে হয়, তাহলে খেতে খুবই ভালো লাগে। এরপরে আমি পেঁয়াজগুলো বড় বড় করে একটু কেটে নিয়েছি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজের অর্ধেকটা রয়েছে। পেঁয়াজগুলো খুব বেশি ভাজা যাবে না, যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ কুচি এখানে আমি দিয়ে দিয়েছি। তো আপনারা মরিচের ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বুঝিয়ে দিবেন, আর বাচ্চারা খেলে সেখানে ঝালের পরিমাণ অবশ্যই কম দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচের থেকে একটু বেশি রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। মরিচের ঝাল অবশ্যই বুঝিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। লবণটা বুঝে দিবেন, তার কারণ ছোলা সিদ্ধর সময় কিন্তু অলরেডি লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছে। লবণ দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার সব কিছু একসাথে নেড়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আর এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই। 1-2 মিনিট মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ছোলাগুলোকে দিয়ে দিয়েছি। এবার সব কিছু একসাথে নেড়ে চেড়ে মশলার সাথে ছোলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছোলাগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি একদম বাড়িয়ে দিব, যাতে পানিটা খুব ভালো করে ফুটে উঠতে পারে। আস্তে আস্তে কিন্তু পানিটা ফুটে ওঠা শুরু করেছে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 1 মিনিট পর পর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, আর প্রায় 5-6 মিনিটের মধ্যেই ছোলাটা তৈরি হয়ে যাবে। এরপর যে আমি ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি, পানির পরিমাণ কিন্তু আগের থেকে কিছুটা কমে এসেছে, আর পানিটা খুব ভালো করে ফুটে উঠেছে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি পানির পরিমাণ অনেকটাই কমে এসেছে। এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এই 2 প্রকারের মশলা দিয়ে সব কিছু উল্টে পাল্টে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার যতক্ষণ না পানিটা কমে আসছে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে, তবে তার আগে চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম করে দিতে হবে। এ পর্যায়ে যদি চুলার আঁচ বাড়ানো থাকে সেক্ষেত্রে পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে ছোলাগুলো পোড়া লেগে যেতে পারে। এ পর্যায়ে দেখুন পানি কিন্তু অনেকটাই কমে এসেছে। তো আমার রান্না প্রায় শেষ, তেলটা একেবারেই ভেসে উঠেছে আর পানিগুলো একদমই শুকিয়ে গেছে। এই ছোলাটা খেতে খুবই মজা। আপনারা অবশ্যই রমজান মাসে একদিনের ইফতারে আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ছোলা কিন্তু ইফতারে রাখা খুবই জরুরি, কারণ ছোলা খুবই শক্তি দেয় আর এটা খুবই পুষ্টিকর। তাই এইভাবে তৈরি করে দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আমি এখন অলরেডি সার্ভ করে নিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শসা কুচি, পেঁয়াজ কুচি এবং ধনে পাতা কুচি একটু সাজানোর জন্য। এই ছোলাটা আপনারা মুড়ি দিয়ে খেতে পারেন অথবা খালিও খেতে পারেন, কোনো প্রবলেম নেই।
আর আপনাদেরকে যে টিপস আর ট্রিক্সগুলো বলে দিয়েছি সেগুলো ফলো করলে খুব সুন্দরভাবে এই ছোলাটা আপনারা তৈরি করতে পারবেন। এই ছোলা ভুনাটা আপনারা অবশ্যই বাসায় তৈরি করতে ভুলবেন না, আর তৈরি করলে অবশ্যই আমার ফেসবুক গ্রুপে ছবি পোস্ট করতে ভুলবেন না। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা আপনার নোটিফিকেশনে তাড়াতাড়ি চলে যায় এবং আপনি সবার আগে ভিডিওটি দেখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।